আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ট্রান্সফরমেশনের চেঞ্জিং সেন্টেন্স অংশের পার্ট 3 ক্লাস করব। এর আগে আমরা পার্ট 1 এবং 2 তে টোটাল 4টা নিয়ম দেখছি, আমরা পার্ট 3 তে কমপ্লেক্স থেকে সিম্পল করার আরো 2টা নিয়ম দেখতে যাচ্ছি। এখানে আমরা আগে আলোচনা করেছিলাম যে কমপ্লেক্সে কমপক্ষে 2টি ভার্ব থাকে এবং একটি রিলেটিভ প্রোনাউন থাকে, এবং সিম্পলে একটি ভার্ব থাকে এবং কোনো রিলেটিভ প্রোনাউন থাকে না। রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে অর্থ ঠিক রেখে প্রেপোজিশন বসতে পারে। এবং আমরা এর আগে এটাও আলোচনা করেছিলাম যে কমপ্লেক্স থেকে সিম্পল করতে বা কম্পাউন্ড থেকেও সিম্পল করতে এখানে আমাদের কিছু পরিবর্তন ঘটাতে হয়। সেটা হচ্ছে কমপ্লেক্সে যেহেতু ভার্ব থাকে 2টি এবং সিম্পলে একটি ভার্ব থাকে এবং অর্থও ঠিক রাখতে হয়, এজন্য আমরা অ্যাম ইজ আর থাকলে বা ওয়াজ আর থাকলে আমরা সেক্ষেত্রে সিম্পলে বিং ইউজ করে থাকি। যদি হ্যাভ হ্যাজ আর থাকে তাহলে আমরা সিম্পল করতে হ্যাভিং দিয়ে থাকি। একইভাবে যদি কোনো মেইন ভার্ব থাকে, ওই মেইন ভার্বকেও ভ্যানিশ করার জন্য এবং অর্থ ঠিক রাখার জন্য আমরা সাধারণত ওই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করে দিই। যেমন সিং প্রেজেন্ট ফর্ম বা স্যাং পাস্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট থাকলে সেটাকে আমরা সিম্পল করতে ভার্ব প্লাস আইএনজি সিং এর বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে সিঙ্গিং করতে পারি। তাহলে আমার একটি ভার্ব কমে যাবে এবং আমাদের অর্থও ঠিক থাকবে। সুতরাং আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে গিয়ে আজকেও একইভাবে ভার্ব কমানোর চেষ্টা করব এবং রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে প্রয়োজন হলে প্রেপোজিশন ব্যবহার করব। তো আমরা 5 নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে কমপ্লেক্সে যদি অ্যাজ সিন্স বিকজ থাকে, যার অর্থ হচ্ছে কারণে, তো এই অ্যাজ সিন্স বিকজ থাকলে আমরা সিম্পল করতে, অর্থ ঠিক রাখতে বিকজ অফ ইউজ করতে পারি। অ্যাজ সিন্স বিকজ এরা রিলেটিভ প্রোনাউন, কিন্তু বিকজ অফ হচ্ছে প্রেপোজিশন, অর্থাৎ আমরা অর্থও ঠিক থাকবে এবং প্রেপোজিশন ব্যবহার করতে পারবো এবং আমার রিলেটিভ প্রোনাউন ভ্যানিশ হয়ে যাবে। এরপর আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি দো বা অলদো, কমপ্লেক্সে যদি দো বা অলদো থাকে তাহলে সিম্পল করতে আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফ দিব। ডেসপাইট এর পরে অফ বসে না, কিন্তু ইনস্পাইট এর পর অফ বসাতে হয়। ডেসপাইট বা ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও, আর দো বা অলদো অর্থ হচ্ছে যদিও। তো এক্ষেত্রে আমাদের দো বা অলদোর পরিবর্তে আমরা যদি ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করে থাকি তাহলে আমাদের অর্থ ঠিক থাকবে, কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনকে প্রেপোজিশনে পরিণত করতে পারবো। আমরা এখানে 5 নম্বর অপশন দেখি, সিন্স হি রেড অ্যাটেন্টিভলি, যেহেতু সে মনোযোগ সহকারে পড়তো, হি গট এ প্লাস, সে এ প্লাস পেয়েছিল। তো যেহেতু বা কারণ অর্থে এখানে সিন্স এসেছে, সুতরাং এটাকে সিম্পল করতে আমরা সিন্সের পরিবর্তে বিকজ অফ দিতে পারি। তাহলে আমার রিলেটিভ প্রোনাউন কমে গেল এবং অর্থও ঠিক থাকলো। এখন দুই জায়গায় যদি একই সাবজেক্ট থাকে তাহলে একটি সাবজেক্ট ভ্যানিশ করলেও অর্থের পরিবর্তন হয় না, এ কারণে আমরা প্রথম সাবজেক্টকে ভ্যানিশ করে দিতে পারি। এরপর আমরা জানি যে সিং বা স্যাং থাকলে, যেমন সিং বা স্যাং থেকে আমরা বেস ফর্মের সাথে আইএনজি অর্থাৎ সিঙ্গিং করতে দেখেছিলাম, ঠিক একইভাবে রিড থেকে আমরা এটাকে রিডিং করতে পারি। বিকজ অফ রিডিং অ্যাটেন্টিভলি হি গট এ প্লাস। এখানে ডট ডট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দেখানো যে পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন হয়নি। এখানে গট একটি মেইন ভার্ব ছিল, এই পরবর্তী অংশ ঠিক আছে। যেখানে রিলেটিভ প্রোনাউন কমাতে হয় ওখানেই ভার্ব কমাতে হয়, এজন্য আমরা রিড মেইন ভার্বকে রিডিং করেছি। তাহলে আমার রেড মেইন ভার্ব কমে গিয়ে রিডিং করেছি, তাহলে ভার্ব একটা কমে গেল এবং রিলেটিভ প্রোনাউন সিন্স এর পরিবর্তে প্রেপোজিশন বিকজ অফ দিলাম। তাহলে আমার অর্থও ঠিক থাকলো এবং সেটা কমপ্লেক্স থেকে সিম্পলে চলে আসলো। আগের বাক্যের অর্থ ছিল যেহেতু সে মনোযোগ সহকারে পড়তো, সে এ প্লাস পেয়েছিল, আর সিম্পল করার পর অর্থটা একই থাকতেছে যে মনোযোগ সহকারে পড়ার কারণে সে এ প্লাস পেয়েছিল। এরপর আমরা 6 নম্বর দেখি, অলদো দে আর ইনসলভেন্ট, যদিও তারা অসচ্ছল, দে ডোন্ট টেক আনফেয়ার মিন্স, তারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে না। তো আমরা একটু আগে দেখলাম দো বা অলদো থাকলে আমরা ডেসপাইট বা ইনস্পাইট অফ দিতে পারি। দো বা অলদো অর্থ যদিও, ডেসপাইট বা ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও। তো এক্ষেত্রে আমরা সিম্পল করতে অলদোর জায়গায় ডেসপাইট ইউজ করতে পারি।
তো অলদো রিলেটিভ প্রোনাউন ছিল ডিসপাইট হলো প্রেপোজিশন তাহলে আমাদের অর্থেরও পরিবর্তন হচ্ছে না এবং আমরা রিলেটিভ প্রোনাউন ভ্যানিশ করতে পারলাম আমরা শুরুতে দেখতে পাচ্ছি সাবজেক্ট দে এবং দ্বিতীয় বা অংশের শুরুতেও আছে দে দুই জায়গায় একই সাবজেক্ট থাকলে আমরা যদি প্রথম সাবজেক্টটা ভ্যানিশ করি তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না সুতরাং আমরা প্রথম সাবজেক্টটাকে ভ্যানিশ করে দিতে পারি একটু আগে আমরা দেখে আসছি অ্যামিজার ওয়াজ ওয়্যার থাকলে সিম্পল করতে ভার্ব কমানোর ক্ষেত্রে আমরা বিইং ব্যবহার করতে পারি ডিসপাইট বিইং এরপর বাকি অংশ অপরিবর্তিত থাকবে কারণ অলরেডি আমরা যে কাজটি করা দরকার রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে প্রেপোজিশন দেওয়া এবং একটা মেইন ভার্ব কে ভ্যানিশ করা সে কাজটি আমরা করতে পারছি আর একটি মেইন ভার্ব ছিল প্রেজেন্ট ইনডিফিনিট সেটাকে আমরা আর এর পরিবর্তে বিইং দিয়েছি এবং রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে আমরা ডিসপাইট দিয়েছি সুতরাং বাকি অংশ অপরিবর্তিত থাকবে তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন ভ্যানিশ হলো এবং একটি ভার্ব কমে গেল অর্থাৎ একটি রিলেটিভ প্রোনাউন দুটি ভার্ব ছিল এখন সিম্পলে অলদের পরিবর্তে ডিসপাইট আসাই রিলেটিভ প্রোনাউন ভ্যানিশ হয়ে গেছে এবং মেইন ভার্ব আর এর পরিবর্তে বিইং চলে আসাই আরেকটি ভার্ব কমে গেছে অর্থাৎ আমাদের এখন সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব আছে এবং কোনো রিলেটিভ প্রোনাউন নেই অর্থও ঠিক আছে আগের বাক্যের অর্থ ছিল যদিও তারা অসচ্ছল তারা কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করে না আর সিম্পল করার পরও অর্থ একই রকম আছে যে অসচ্ছল হওয়া সত্ত্বেও তারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে না আশা করি আপনারা এই বিষয়ে ধারণা পেয়েছেন আমার ভিডিওগুলো রেগুলার পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন